প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জাতি উদ্বেগ ও সংকট থেকে উঠে এসেছে, তবে এটি স্থায়ী সমাধান নয়। তার মতে, এবারের নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। রাজনীতিবিদদের আস্থা না থাকলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না। জনগণের আস্থা ফেরাতে নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছেন সিইসি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বৃহস্পতিবার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। শঙ্কা ছিল, কিন্তু তারপরেও সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটাকে উঠিয়ে আনা হয়েছে। সাময়িকভাবে হলেও জাতি স্বস্তি বোধ করেছে। নির্বাচন ঘিরে নানা প্রতিবন্ধকতা, তর্ক বিতর্ক ও সমালোচনা তুলে ধরেন সিইসি। একটি বড় রাজনৈতিক দলের কমিশনের প্রতি অনাস্থা ও নির্বাচন প্রতিহতের ঘোষণা সবকিছুই উঠে আসে তার বক্তব্যে। আপাতত সংকট কাটলেও সংঘাত হানাহানি এড়াতে এর স্থায়ী সমাধান চান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না, একটা রাজনৈতিক সংকট থেকে যায় যদি নির্বাচনটা মোটা থাকে, সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এটা গ্রহণযোগ্য না হয়। একটা বড় অংশ নির্বাচনকে শুধু বর্জন করেনি, তারা এটাকে প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিল। সেই দিক থেকেই সংকটটা সৃষ্টি হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হলো, নির্বাচনটা সুসম্পন্ন হয়েছে, মহাসুসম্পন্ন বলবো না, সুসম্পন্ন হয়েছে। একটা চলমান সংকট যেটা নিয়ে উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল, উদ্বেগ ছিল, সেখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। নির্বাচনে সরকারের সহযোগিতায় সন্তুষ্ট কাজী হাবিবুল আউয়াল তবে দাবি করেন, সংবিধানের অজুহাতে সরকারের কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করেননি তার কমিশন। কোথায় গোপন এজেন্ডাটা হলো, কোন গোপন এজেন্ডাটা আমরা বাস্তবায়ন করেছি এবং সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাতটা কীভাবে নিলাম, তাহলে কি সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল না? নির্বাচনটাকে আমরা আরও 3 বছর, 10 বছর বা 30 বছর পিছিয়ে দিতে পারতাম এই অজুহাতে যে যেহেতু রাজনীতিতে ঐক্যমত্য গড়ে ওঠেনি, আমরাও থেকে যাচ্ছি আরও 30 বছর, আপনারা 30 বছর চেষ্টা করেন এবং মিলেমিশে আসেন, তারপর আমরা নির্বাচন করব। এই এই সাংবিধানিক ম্যান্ডেট কি আমাদের আছে? নির্বাচন ভালো হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের অন্যান্য নির্বাচন কমিশনাররা। এখানে সকলে মিলে সততার সাথে, ইমানের সাথে এবং বিবেকের সাথে আমরা কাজ করেছি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।